বিসমিল্লাহির রহমানির রহিম। মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপনে সকলকে স্বাগত। লেকচার 5। আজকে অধ্যায় হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি। যে সেমিকন্ডাক্টর মেমোরি কি, এই মেমোরি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের শেখার বিষয় প্রথমে রয়েছে মেমোরি কি, মেমোরি কত প্রকার, কি কি র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য, মেমোরি কি, মেমোরি কত প্রকার, র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কি, ডাইনামিক ও স্ট্যাটিক মেমোরির মধ্যে পার্থক্য, সিরিয়াস অ্যাক্সেস মেমোরি এবং প্যারালাল অ্যাক্সেস মেমোরি কি, সেমিকন্ডাক্টর মেমোরির রিড এবং রাইট অপারেশন কি, তা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তা আজকে আমাদের এই অধ্যায়ের এই বিষয়গুলো উপর দেখে একটু আলোচনা করি। তোমরা পূর্বেও এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো, র্যাম রোম মেমোরি, তারপর আরেকবার আমরা দেখে নিই। মেমোরি কি, মেমোরি কত প্রকার, মেমোরি হচ্ছে এক ধরনের ডিভাইস যেখানে অস্থায়ী বা স্থায়ী ডাটা সংরক্ষণ করে রাখা যায়। যে অস্থায়ী ডাটাও সংরক্ষণ করা যাবে এবং স্থায়ী ডাটাও সংরক্ষণ করে রাখা যাবে। মেমোরির প্রকারভেদটা দেখো, মেমোরি প্রাইমারি মেমোরি আর হচ্ছে কি, মেমোরি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিগুলো কি কি সে দেখে নেই। প্রাইমারি মেমোরি মধ্যে রয়েছে র্যাম এবং রোম। র্যামের মধ্যে আছে এস র্যাম এবং ডি র্যাম, রোমের মধ্যে রয়েছে পি রোম, ইপি রোম, ইই রোম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে প্রাইমারি মেমোরি। এই মেমোরিকে প্রধান মেমোরিও বলা হয়। পরীক্ষাতে আসে প্রধান মেমোরি কাকে বলে, প্রাইমারি মেমোরিকে প্রধান মেমোরি বলা হয়। সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি হচ্ছে এটাকে বলা হচ্ছে সহায়ক মেমোরি। এই মেমোরিগুলোর মধ্যে রয়েছে এইচ ডিডি, প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম এবং রোম। তাহলে এর মধ্যে রয়েছে এস র্যাম, ডি র্যাম, প্রাই সেকেন্ডারির মধ্যে রয়েছে হার্ড ডিস্ক, এসএসডি, অপটিক্যাল ডিস্ক, ফুলপি ডিস্ক, ডিভিডি, এরকম অনেক রয়েছে। প্রাইমারি মেমোরির দুটি মূল রয়েছে, ম্যাডাম শোনেন আগে উপরে যান, আমি উপরে আসতেছি ক্লাসটা শেষ করে। ওই এলে নিয়ে বসতে হবে সবাইকে, ডিপার্টমেন্ট সব সব ডিপার্টমেন্ট নিয়ে বসতে হবে, মানে আরো অনেক কিছু বলছে, তো অনেক সুন্দর মিটিং হয়েছে কি। উপরে যান, আমি শিখতে নিয়ে যান, রোগুলো শিখে আমি যদি রোগুলো নিয়ে যাওয়া লাগতো তাহলে ঠিক সিনে বাদ দেওয়া যাবে। হ্যাঁ, এটা তো ভুল করে দিছে না, জান। দেখো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটা হচ্ছে ডি র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। এস র্যাম এটাকে বলা হচ্ছে স্টাডি র্যাম। রোমের মধ্যে রিমের রোমের ফুল মেমোরি হচ্ছে রিড অনলি মেমোরি,
এবং ভাগ আছে পিরম ইপিরম ইরম। এটা পরীক্ষাতে বল তোমাদের এটা ফুল নেমগুলো যে ফুল যে এরা এই জিনিসটা আসবে পরীক্ষাতে সব ফুলে র্যাম রোম ইপিরম রোম এই ফুল মিনিং গুলো চলে আসবে। পিরমের ফুল মিনিং হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপিরম হচ্ছে ইরেজাবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তারপর ইই পিরম ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তারপর হচ্ছে প্রাইমারি মেমোরি মধ্যে ওই যেগুলো আমরা ফুল মিনিং করলাম পার্থক্যটা এখানে দেখাইছে এটা আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে। প্রাইমারি মেমোরি, প্রাইমারিকে অনেক সময়কে মেইন মেমোরি বলা হয় বা ইন্টারনাল মেমোরি বলা হয় বা প্রাইমারি স্টোরেজ বলা হয়। পরীক্ষাতে যেভাবে আসুক কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে যে প্রাইমারি মেমোরিকে অনেক সময় মেইন মেমোরি বলা হয়, প্রধান মেমোরি বলা হয়, ইন্টারনাল মেমোরি বলা হয়, প্রাইমারি স্টোরেজ বলা হয় তাকে। কম্পিউটার প্রসেসরের যে সমস্ত মেমোরিকে ডাটা বাসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে তাদেরকে প্রাইমারি মেমোরি বলা হয়। যে কম্পিউটারের হোক বা মোবাইলের হোক যে প্রসেসর যে সকল মেমোরিকে সরাসরি অ্যাক্সেস করতে পারে সেই মেমোরিগুলোকে কী বলা হচ্ছে? প্রাইমারি মেমোরি বলা হচ্ছে। প্রাইমারি মেমোরি হচ্ছে অত্যন্ত দ্রুতগতি সম্পূর্ণ মেমোরি, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। গতি বলতে এখানে মেমোরির মধ্যে কোনো ডাটা রাইট করা বা মেমোরি ডাটা রিড করা সময় বোঝাচ্ছে। ভোলাটাইল মেমোরি, এই র্যামকে আবার বলা হয়েছে ভোলাটাইল মেমোরি, ঠিক আছে, যে সকল তথ্য বিদ্যুৎ চলে গেলে ভুলে যায়। ভোলাটাইল হলো একটি ভোলাটাইল মেমোরি, অর্থাৎ র্যামের মধ্যে রাখা কোনো ইনফরমেশন ততক্ষণ সংরক্ষিত থাকে যতক্ষণ মেমোরির সাথে বিদ্যুৎ সংযুক্ত থাকে। যে মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই মেমোরির মধ্যে থাকা সমস্ত তথ্যগুলো মুছে যায়। তাহলে মেমোরি আবার হচ্ছে পরীক্ষাতে আসতে পারে ভোলাটাইল মেমোরি কাকে বলে আর একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি কাকে বলে। যে ভোলাটাইল হচ্ছে ভোলাটাইল বলতেই বোঝাচ্ছে যে সব কিছু ভুলে যায়, যে সব কিছু মেমোরির তথ্য বিদ্যুৎ সরবরাহ মুছে গেলে সকল তথ্য মুছে যায় তাকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর যে মেমোরি ভুলে যায় না, যে বিদ্যুৎ চলে গেলেও কোনো কিছু হলে তথ্য মুছে যায় না সেগুলোকে বলা হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল মেমোরির মধ্যে হচ্ছে র্যাম, আর নন ভোলাটাইলের মধ্যে হচ্ছে হার্ড ডিস্ক, বিভিন্ন ধরনের পেন ড্রাইভ। পরবর্তী সময়ে কম্পিউটার চালু করে কোনো কাজ করতে হলে প্রথমে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে ডাটা ইনস্ট্রাকশন লোড করতে হয় ভোলাটাইল মেমোরিকে। এই মেমোরিগুলো আবার দুই রকম আছে, একটা আছে এস র্যাম স্ট্যাটিক র্যাম অ্যাক্সেস ম্যাম, আর একটা আছে ডি র্যাম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এস র্যাম ততক্ষণ ডাটা সংরক্ষণ করতে পারে যতক্ষণ সেই সাথে বিদ্যুৎ সংযুক্ত থাকে। এ ধরনের 20 বিটের জন্য ছুটি করে ট্রানজিস্টর থাকে। অপরদিকে ডি র্যামের আপেক্ষিত জটিল এই ধরনের র্যাম রেজিস্টার প্রয়োজন হয়, এগুলো এত পড়ার দরকার নাই। র্যাম এবং রোম কি তার পার্থক্য এবং ভোলাটাইল নন ভোলাটাইল মেমোরি কাকে বলে। র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা আসে, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামের ডাটা পড়া এবং তাতে কি করা যায় লেখা যায়, যে র্যাম যে আছে র্যামের মধ্যে আমরা ডাটা পড়তেও পারবো সেখানে আমরা রাইডও করতে পারবো, আর রোমে শুধু রিড অনলি যে শুধুমাত্র পড়া যায়। এটি একটি ভোলাটাইল মেমোরি, আর রোম হচ্ছে একটি নন ভোলাটাইল মেমোরি যে তথ্যগুলো মুছে যায় আর নন ভোলাটাইলের তথ্যগুলো মুছে যায় না। র্যামকে টেম্পোরারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, পারমানেন্ট মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। ডাইনামিক এবং স্ট্যাটিক মেমোরির পার্থক্য, ডাইনামিক মেমোরি স্মল ছোট, স্ট্যাটিক মেমোরি হচ্ছে লার্জ মানে বড়, ধারণ ক্ষমতা অনেক বেশি, ধারণ ক্ষমতা অনেক কম, গঠন কার্য সহজ, তুলনামূলক সহজ, অসংখ্য ট্রানজিস্টর আর ক্যাপাসিটর দিয়ে এটা গঠিত হয়, অসংখ্য ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত হয়,
চার্জিং এর প্রয়োজন হয়, চার্জিং এর প্রয়োজন হয় না। ডাইনামিক এবং স্ট্যাটিক র্যাম এর মধ্যে এটা হচ্ছে পার্থক্য। এই পার্থক্য গুলো পরীক্ষাতে পড়ে দেওয়া। সে খুবই একটা রচনামূলক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটা দাগ দিন বা যে সেমি কন্ডাক্টর মেমোরির রিড এবং রাইট অপারেশন ব্যাখ্যা করো। ব্যাখ্যা করে দেখো, এখানে একটা চিত্র দেখানো হয়েছে, ইনপুট অ্যাড্রেস ইনপুট লাইন চার লাইন, ডাটা ইনপুট চার লাইন। একটা বিট ধারণ করার জন্য আমাদের হচ্ছে চার বিট ডাটার প্রয়োজন হয়, এই জন্য চার লাইন। যে যদি আমরা একটা ডাটা সংরক্ষণ করি তাহলে অবশ্যই আমাদের কি বললাম যে চারটা লাইন লাগবে এবং তার জন্য চারটা অ্যাড্রেস লাইন লাগবে। এই জন্য এখানে আছে ডাটা ইনপুট ফোর লাইন এবং অ্যাড্রেস ইনপুট চার লাইন। তা আমাদের হচ্ছে ডাটা সংরক্ষণ করার জন্য প্রথমে আমরা একটু পড়ে আসি আগে। চিত্রে একটি মেমোরি চিপের ব্লক ডায়াগ্রাম দেখানো হলো, এতে ১৬টি ওয়ার্ড রাখার জায়গা আছে, প্রতিটি জায়গায় মেমোরি লোকেশন বলা হয়। পরীক্ষাতে আসতে পারে মেমোরির লোকেশন কাকে বলা হয়, যে যেখানে হচ্ছে মেমোরির তথ্যগুলো সংরক্ষণ করে রাখা যায় সে মেমোরির লোকেশন। প্রতিটি ওয়ার্ড লিখতে আমরা যদি একটা ওয়ার্ড লিখি তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে চারটা বিটের প্রয়োজন হয়। এই যে চারটা চার বিটের একটা লাইন নিছে, আবার এই চারটা বিটকে সংরক্ষণ করার জন্য চারটা অ্যাড্রেস লাইন ব্যবহার করতে হবে। ধারাবাহিকভাবে সাজানো এই মেমোরির লোকেশনগুলো কর্মীর সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয়, এই কর্মীর সংখ্যাগুলোকে মেমোরির অ্যাড্রেস বলা হয়। যে প্রত্যেকটা মেমোরির জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস ব্যবহার করা হয়, এই অ্যাড্রেসগুলোকে বলা হচ্ছে মেমোরির অ্যাড্রেস। প্রত্যেকটি লোকেশন নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসের সাহায্যে মেমোরির ডাটাগুলো রাইট এবং মেমোরিতে ডাটাগুলো রিড করা যায়। অবশ্যই অ্যাড্রেস লাইন ব্যবহার করতে হবে, কারণ অ্যাড্রেসের উপর ভিত্তি করে ডাটাগুলো সংরক্ষণ করা যায় এবং সেখান থেকে ডাটাগুলো নিয়ে পড়া যায়। একটি ১৬ বিটের মেমোরি অ্যাড্রেস করার জন্য ২৪ মানে ১৬ চারটি অ্যাড্রেস লাইনের প্রয়োজন। একাধিক মেমোরি চিপের মধ্যে কোন চিপে ডাটা লেখা পড়া, চিপের ডাটা পড়া হবে তা ঠিক করার জন্য সি প্রত্যেকটি চিপের সিএস মানে চিপ সিলেক্ট নামক একটা পিন থাকে, যে আমরা আসলে কোন অ্যাড্রেসে ডাটা পড়ব, কোন অ্যাড্রেস থেকে ডাটা সংরক্ষণ করব তার জন্য সিএস নামক একটা চিপ সিলেক্ট নামক একটা পিন থাকে। এই পিনের সিগনাল দিয়ে চিপ নির্ধারণ করা হয়। এছাড়াও রিড এবং রাইট অপারেশন বোঝানোর জন্য একটি পিন থাকে, এবং ডাটা এখন রিড হবে না রাইট হবে, যে ডাটাগুলোকে আমরা হচ্ছে পড়বো না ডাটা সংরক্ষণ করব, এর জন্য একটা পিন থাকে যেটাকে বলা হয়েছে রিড এবং রাইট অপারেশন। সিগনাল দিয়ে রিড রাইট অপারেশন সম্পূর্ণ করা হয়। এখানে চিত্রটা স্যার জটিল, এই চিত্রটাই জটিল, না না স্যার বই চিত্রটা স্যার জটিল দেয়া। সংরক্ষণ করা হবে সেই অনুযায়ী এখানে সবটা অঙ্কন করা হয়েছে। আমাদের এখানে হচ্ছে জিরো থেকে ১৬ পর্যন্ত আমাদের ঘর টানা হয়েছে, যে ১৬টি মেমোরি লোকেশন অ্যাড্রেস করার জন্য। চিত্রটা একটু উপরে উঠান, আমরা একটু পিকটা উঠাই নেই ফুল মানে পুরো চিত্রটাই, চিত্রটা একটু উপরে উঠা, পুরো চিত্রটার একটা পিক উঠাই, পুরো চিত্রটা যা আসছে না। আসাম একটু বা চিত্রটা দেখাচ্ছি স্টক তুলে নিও। যে রিড অপারেশন পরীক্ষার কাজ এবং রাইট অপারেশন পরীক্ষার কাজগুলো এখানে দেওয়া আছে।
এই চিত্রটা এখন দেখা যায়, জি স্যার। আচ্ছা দেখো এই যে চিত্রটা, যে চারটা এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন এবং চারটা ইনপুট লাইন, কারণ একটা ডাটা সংরক্ষণ করার জন্য আমাদের চারটা লাইন প্রয়োজন হবে, চারটা অ্যাড্রেস লাইন ব্যবহার করতে হবে এবং চারটা লাইন দিয়ে আমার ডাটা আউটপুট হয়ে যাবে। তো এখানে 16টি মেমোরি লোকেশন ব্যবহার করা হয়েছে, 16টি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে। এখানে দেখো একটা সিএস নামক পিন ব্যবহার করা হয়েছে, এই সিএস পিন দ্বারা বোঝানো হয় যে কোন অ্যাড্রেসে ডাটা সংরক্ষণ করা হবে আর এবং ডাটা রিড হবে না রাইট হবে, তার জন্য দুটো এখানে পিন ব্যবহার করা হয়েছে, একটা রাইট অপারেশন আর একটা হচ্ছে রিড অপারেশন। এই চিত্রটা অঙ্কন করে দিলাম, দিয়ে এই যে নিচে আমি এখন যে এই যে কাজগুলো, এই কাজগুলো লিখে দিতে হবে। রিড অপারেশন প্রথমে হচ্ছে রিড অপারেশনে যাবো, যে পরীক্ষায় মাইক্রো প্রসেসরের কোন মেমোরি চিপ হতে এক বা একাধিক ওয়াট রেজিস্টারে কপি করে তাকে মেমোরি রিড অপারেশন বলা হয়। যে পরীক্ষায় মাইক্রো প্রসেসরের কোন মেমোরি চিপ হতে রেজিস্টারে তথ্যগুলোকে কি করা হয়, কপি করা হয় বা যেখানে নিয়ে আসা হয় তখন তাকে রিড অপারেশন বলা হচ্ছে। নিচে রিড অপারেশন ধাপ সমূহ বর্ণনা করা হলো, মেমোরি কোন ওয়াট রিড করার জন্য মাইক্রো প্রসেসর মেমোরি চিপের ডাটা পড়বে, সেই চিপের সিএস টার্মিনালে সিএস সমান সমান ওয়ান সিগনাল পাঠাবে। কি বলা হচ্ছে, যখন কোনো মেমোরি যখন যে মাইক্রো প্রসেসর যে চিপের ডাটা পড়বে তখন সিএস টার্মিনাল থেকে একটি ওয়ান সিগনাল পাঠাবে, যে লোকেশনের ওয়াট রিড করবে তার অ্যাড্রেস যেমন হচ্ছে থ্রি দিছে, তাহলে থ্রি দিলে 0001 ইনপুট টার্মিনালে স্থাপন করবে। তো এই যে এখানে যখন হচ্ছে সিএস টার্মিনালে ওয়ান দেবে তখন কি করবে, সেই ইনপুট অ্যাড্রেস লাইনের পিনটাকে সিলেক্ট করবে। তারপর হচ্ছে রিড অপারেশনের জন্য রিড সিগনাল আরডি সমান সমান ওয়াট রিড পিনে পাঠাবে। প্রথমে হচ্ছে অ্যাড্রেস লাইনের জন্য অ্যাড্রেস অ্যাড্রেস বারটাকে একটা টার্মিনালে স্থাপন করবে, তারপর হচ্ছে রিড অপারেশন পিনে সিগনাল পাঠাবে। তারপর দেখো স্যার রাইট অপারেশন, এখান থেকে দেখে দেখে কাজগুলো লিখবা, যে পরীক্ষায় মাইক্রো প্রসেসর কোনো মেমোরি চিপের এক বা একাধিক ওয়াট মেমোরির নির্দিষ্ট লোকেশনে সংরক্ষণ করে থাকে তাকে মেমোরির রাইট অপারেশন বলা হয়। নিম্নে রাইট অপারেশনের বিভিন্ন ধাপ সমূহ দেওয়া হইল। স্যার আপনার ওখান থেকে পিকচারটা নিলে আমার বইয়ের যদি কথাগুলো লিখি তাহলে মিলবে না? জি আপনার ওইখানকার পিকচারটা নিছি, চিত্রটা নিছি, আর আমার বইয়ের এইখানকার যদি কথাগুলা ই করে লিখে তাহলে মিলবে না, হবে না? ওখানে যে কি রকম আছে আগে দেখতে হবে, কারণ আরো একটা পদ্ধতিতে আছে রিড রাইট অপারেশন, ওইটা আমি দেখাইতে পারবো। যে এরকম একটা সিগন্যালের মতো হাই লো করে দেওয়া আছে, এরকম আছে নাকি ওখানে? পিক পাঠাইছি, দেখেন ইনবক্স চেক করা। আচ্ছা রাইট অপারেশনটা দেখো, যে পরীক্ষায় মাইক্রোপ্রসেসরের কোন মেমোরি চিপের এক বা একাধিক এটা করলাম, এই পদ্ধতি হচ্ছে যখন মেমোরি চিপের ডাটা সংরক্ষণ করবে তখন সিএস টার্মিনালে সিএস সমান সমান ওয়ান সিগনাল পাঠাবে, আগের মতোই মানে মেমোরি কোনো চিপ সিলেক্ট করতে হলে ওয়ান সিগনাল পাঠাতে হবে, তারপর যে ওয়াট সংরক্ষণ করবে তার ডাটা ইনপুট টার্মিনালে স্থাপন করবে, যে লোকেশনে ডাটা সংরক্ষণ করবে তার অ্যাড্রেস চিপের অ্যাড্রেস লাইনে প্রেরণ করবে, অর্থাৎ চিপের রিড এবং রাইট টার্মিনালে WER সংশোধন 0 সিগন্যাল পাঠাবে। দেখো এখানে হচ্ছে কি, যখন কোনো ডাটাকে কি করতেছে রাইট করতেছে, রাইট করার জন্য অবশ্যই 0 সিগন্যাল পাঠাতে হবে, কারণ হচ্ছে কি এই দেখো উপরে একটা বার আছে আর রিডের ক্ষেত্রে কোনো উপরে বার নাই, মানে হচ্ছে উপরে কোনো যদি বার চিহ্ন থাকে তাহলে জানবা যে ওটা 0 সিগন্যাল পাঠায়, আর রিড থাকলে সেটা হচ্ছে 1 সিগন্যাল পাঠায়। এখানে একটা গাড়ির চিহ্ন দেখা যাচ্ছে উপর দিয়ে W উপর দিয়ে, এই যে এখানে দেখতেছো WR, এটা হচ্ছে রাইট অপারেশন। এই রাইট অপারেশনের ক্ষেত্রে 0 সিগন্যাল পাঠাবে, যে উপরে বার চিহ্ন থাকলে সেই ক্ষেত্রে সে 0 সিগন্যাল পাঠায়, আর রিডের উপরে কোনো বারটার কিছু নাই অবশ্যই সে 1 সিগন্যাল পাঠাবে। যখন 1 সিগন্যাল পাঠায় তখন হচ্ছে রিড অপারেশনের কাজ হয়, আর যখন 0 সিগন্যাল পাঠায় তখন হচ্ছে রাইট অপারেশনের কাজ হয়, কাজ করে থাকে। তো এইভাবে হচ্ছে মূলত মেমোরি চিপগুলো কাজ করে থাকে।
আজকে মূলত এই অধ্যায়ের এগুলো আমাদের কিছু পড়া ছিল। এই অধ্যায়ে অনেকগুলো অতি সংক্ষিপ্ত আছে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যে মেমোরি বলতে কি বোঝায়, অবশ্যই তোমরা তো পড়লা যে মেমোরি যেখানে অস্থায়ী এবং স্থায়ী ডাটা সংরক্ষণ করে রাখা যায়। তারপর হচ্ছে মেমোরির অ্যাড্রেসিং কি, যে মেমোরির বিভিন্ন লোকেশন চিহ্নিত করার জন্য, যে মেমোরির বিভিন্ন লোকেশন গুলো চিহ্নিত করার জন্য যে অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকে মেমোরি অ্যাড্রেস বলা হয়। তারপরে যে পূর্ণরূপ লেখবা, ফ্ল্যাশ মেমোরি কাকে বলে, যে সকল মেমোরির ডাটা অতি দ্রুত মুছে ফেলে যাওয়া যায় এবং স্টোর করা যায় তাকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়। যে মেমোরির মধ্যে খুব দ্রুত গতিতে ডাটা সংরক্ষণ করা যায় এবং মুছে ফেলা যায় তাকে বলা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। এগুলো তোমার বইয়ে একটু দাগ দিয়ে নেও, অতি সংক্ষিপ্তর মধ্যে যায় যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যে মেমোরি কাকে বলে, মেমোরি অ্যাড্রেসিং কি, ফ্ল্যাশ মেমোরি কি। তারপর আছে ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি বলতে কি বোঝায়, যে ভোলাটাইল মেমোরি যে সকল মেমোরির ডাটাগুলো বিদ্যুৎ চলে গেলে সকল তথ্য মুছে যায় তাকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল বলতে বোঝা যাচ্ছে যে সে ভুলে যায়, আবার যে মেমোরির তথ্যগুলো বিদ্যুৎ সরবরাহ চলে গেলে মুছে যায় না তাকে বলা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি।